আনোয়ারা গরিব অসহায় শীতার্থ মানুষ হলার মাঝে শীতবস্ত্র দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিক আয়েশা খান এমপি। জানুয়ারি 10 তারিখ মঙ্গলবার সকালে উপজেলার 12 হাইন ইউনিয়নের 350 নারী পুরুষের মাঝে ওয়াসিকা আয়েশা খানের পক্ষত্বন এসব শীতবস্ত্র বিতরণ করই। এছাড়া আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় 1200 নারী পুরুষের এই শীত বস্ত্র প্রদান করা হয়। এই শীত বস্ত্র বিতরণকালে এডে উপস্থিত আছে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা আক্তার হোসেন পিন্টু, উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুদ্দিন ছুটানো, শোয়েব আলী সদাশয় আরো বোধ কি হই। সি প্লাস টিভি চট্টগ্রাম।